হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তিপুর বিজন লাভার্স। বন্ধুরা, আজকে আবার চলে আসলাম সেই ইমাদুলের বাড়িতে। ইমাদুলের কিছু পায়রা সেল আছে, সেটা আজকে তোমাদেরকে দেখাবো। দেখুন, ইমাদুলের সেট আপ আগেও দেখেছি, আজকেও বন্ধুরা দেখছো। দেখা যাক, ইমাদুল ঘরে আছে। ইমাদুল এসছো? হ্যাঁ, চলে আসলাম। বাহ, অনেকক্ষণ তো ওই ওই করছে। তবে কেমন আছে বলো? ভালো আছি। এই যে তুই বাইরে চলে গেছিলে, কি হলো? যে চলে আসলাম, কাজের সমস্যা। ওখানে কাজটা ভালো নাই গো, তা আমি দেখলাম দেশি ভালো, তার জন্য ফিরে এসেছি। যাক, যে বাচ্চা কাচ্চা গুলো কি তুমি না থাকার কারণে কিছু বাচ্চা হয়েছে নাকি? হ্যাঁ, কিছু বাচ্চা ঘরে ছিল, আর কিছু বাচ্চা এখনো করতে বার হয়েছে, সেগুলো সব সেল করে দেবো। বন্ধুরা, শুনতেই পেলেন, আজকে ইমাদুলের কিছু মাস্টার পেয়ারও আছে যেগুলো সেল করবে, এবং বাচ্চা আছে সেগুলো সেল করবে। বন্ধুরা দেখুন, আর পায়রার পুরোপুরি গ্যারান্টি থাকবে। চলুন দেখা যাক। তাহলে স্টার্টিং করলাম। ইমাদুল দেখুন, তালা খুলছে, খুব সুন্দর একজন পায়রা যায় থাকুন। এখানে ইমাদুল এত বড় তালা মেরেছে এই কবে? কোপে তালা মেরেছি, তালাটা ছোট ছিল একটা, সেটা নষ্ট হয়ে গেছে বলে তালাটা। আমি তো মনে করলাম কোনো মনে হয় চোরের উৎপাত আছে, ওই জন্য মনে হয় দেওয়া আছে। একদিন যে রাত্রিরে তালা লাগানো আছে, তালা শব্দ আছে, শব্দ আছে বলে বড় তালা দেওয়া। আর তালা ভেঙে হাতে যদি কৌতালা দেখাও। বন্ধুরা শুনতেই পেলেন, তাহলে রাখবেন, তাহলে প্রথমত এক প্লেয়ার সিটিং দেখাই। বন্ধুরা দেখতেই পেলেন, এক জিরা কবুতর। এমন একটা কি কবুতর? এটা হচ্ছে কাঠলাল। কাঠলাল দেখুন, এই উড়া কেমন আছে? মাস সাড়ে পাঁচ ঘন্টা উড়া আছে মনে হচ্ছে। তো এরা মাস্টার বিয়ার, মাস্টার বিয়ার। এদের বাচ্চার রেজাল্ট কেমন আছে সেটা তুমি? রেজাল্ট মালদায় মাল পাঠালাম না, এদেরই বাচ্চা ছিল। বন্ধুরা শুনতেই পেলেন, প্রথমে নটটাকে একটু শক করে দেখাবো, তারপরে মাদিনটা দেখাবো। দেখুন নটটা চোখের আইস, বাচ্চাটা তুলিয়ে নিয়ে মাদিটা অন্য জায়গায় দেওয়া ছিল, সে মাদিটা ফিরে সুন্দর একটা করে নিয়ে এসেছি। এই নরের সঙ্গে একটা আলাদা মাদির জোড়া ছিল। হ্যাঁ, প্রথমে ছিল এর সঙ্গে। এটা মাদিটা আমি একটা বন্ধুকে দিয়েছিলাম, সে মাদিটা আমি নিয়ে চলে এসেছি দেওয়ার। এই জোড়াটা কি ছেলে আছে? হ্যাঁ, এই জোড়া ছেলে আছে। আজকে কি দাম কি কিছু ভিডিওতে বলা যাবে? দাম ফোনে জানিয়ে নেবে খানি। বন্ধুরা শুনতেই পেলেন, ভিডিওতে সব বন্ধু তো ফোনে ফোন নম্বর দিয়ে দেবো, অবশ্যই আমাদের থেকে ফোন নম্বর পেয়ে যাবেন। ভিডিও স্ক্রিনে নম্বর দিয়ে দাও, ভিডিও না বলাটাই বেস্ট। কেউ তো তোমার বাড়িতে কেউ আসতে গেলে শান্তিপুর স্টেশন থেকে কিভাবে আসবে? শান্তিপুর স্টেশনে টোটোওয়ালাকে বলবে যে আজকে যে সুতরাগড় পশ্চিম কারিগর পাড়ায় যাবো, কৃষি ভূমিকের মোড়ে এসে নামিয়ে দিলেই বাড়িতে চলে আসবে। তোমার কন্ট্যাক্ট নম্বরটা একটু শেয়ার করো। আমার কন্ট্যাক্ট নম্বরটা বলবো, তাহলে ইংলিশই বললাম। বলো, 7864074018। শুনতেই পেলেন বন্ধুরা, 7864074018। এই নম্বরটা অবশ্যই স্ক্রিনে দিয়ে দেবো। চলুন এরপরের জোড়াটা দেখা যাক। আর যেসব বর্ষার জন্য কবুতরের একটু গায়ে নোংরা আছে, কিন্তু ম্যাক্সিমাম মন্টিং আছে, তো আগে আসতে মাটিটা ধরাতে একটু। দেখুন এক জোড়া আছে। এদের বাচ্চা কাচ্চা রেজাল্ট কেমন? ওই ভালোই, চারের উপরে উড়ে মোটামুটি। অল্প দামে কি দানা পানি করলে পারে? দানা পানি দিয়ে মোটামুটি। অল্প দামে কি তুমি সেল করবে পায়রাগুলো নাকি? মোটামুটি দাম দিয়ে দিলে দিয়ে দেবো, পায়রা বেশি রাখবো না। দেখুন মাদিনটা দেখুন, বর্ষায় তো বর্ষায় সব পায়রা। মাদিনটা খুব ছটফটে, নটটা দেখায় তোমাদেরকে। এদের বাজি কেমন আছে? বাজি হালকা বাজি, উড়া বেশি আছে একটু। ডানা দেখুন, আপনারা শুনতেই পেলেন, এই ইমাদুল কিছুদিনের মধ্যে আবার শান্তিপুর পিজন লাভার চর্দার মালঞ্চ গ্রুপের পরিচালনায় যে খেলা হচ্ছে সেই খেলা ইমাদুল খেলবে। সেই ভিডিও বন্ধুরা পেয়ে যাবেন আমাদের চ্যানেলে। চ্যানেল পরে জোড়াটা দেখাও। দেখুন এই একটা মাদি কবুতর, সিঙ্গেল মাদি আছে, যদি কোনো বন্ধু নিতে যাও। জ্যাকও বলে অনেকে, জাগ, কালো জাগ। দেখুন জ্যাক বিহারির মতো ঠোঁটছো, চোখের আইসটা দেখুন বন্ধুরা।
সেখান থেকে ওরা দেখিয়ে নিয়ে আসে, এখন ইমাদুল বেঁচে দেবে সিঙ্গেল আছে বলে। কিছু কিছু মাদি আমি বিক্রি করে দেবো, সিঙ্গেল আছে সব দিয়ে দেবো। এই একটা মাদিন, এটা কি ভাইরা মাল ভাই কি আছে বলতে পারবো না, কিন্তু খেলাটা আমি দেখিনি গো, উড়া আছে খুব ভালো, যেটা দেখিনি সেটা বলবো না গো। আমার তো মনে হচ্ছে এটা মাল ভাই, ওটা খেলা দেখিনি। ও ছেলে একটা মাদিন আছে, এটাও ছেলে আছে বন্ধুরা, ডানা দেখুন অপূর্ব একেবারে দেখুন, পাঞ্জাটা দেখুন ভালো, কবুতরের গেটা ভি একটা আলাদা হয় দেখেন একদম। এরপরে যে জোড়াটা আছে তারা দেখুন, এক জোড়া কবুতর আছে দেখুন, আমার বাঁ হাতেরটা নর আর ডান হাতেরটা মাদিন, দুটো শীষে খেলবে। প্রথমে নরটাকে শক করে দেখাই দেখুন, নরের ডানা দেখুন। এটা কি তোমার বাড়ির রানিং প্লেয়ার? হুম। এই নরটা কি ওরা দেখাতে পারবে কোনো বন্ধু যদি দেখতে যায়? হ্যাঁ দেখাতে পারবো। মোটামুটি কত মনে হচ্ছে এখন? এটা হচ্ছে ও বাড়ির পায়রা, একদম বদল থেকে উড়িয়ে দেবো, ও বাড়িকে নামবে ওখান থেকে দিয়ে দিয়ে দেওয়া হবে, কারণ এই বাড়িতে তো সব পায়রা রাখা হয় না, ও বাড়িতে রাখা হয়নি বলে নিয়ে চলে আসা হয়েছে। ইমাদুল আবার একটা নতুন করে সেট আপও তৈরি করছে বন্ধুরা, দেখুন নরের চোখের আইসটা দেখুন, পাঞ্জাটা দেখুন, কবুতরগুলো দেখলে খুব সুন্দর। মাদিনটা দেখুন, মাদিনটা সেফটি পিন দিয়ে রেখেছে, কেন ওবে চলে যাবে বলে আটকানো রয়েছে এটা দেখুন। দেখতেই পাচ্ছেন মাদিনটা ডানা দেখুন, খুব সুন্দর ডানা, সিঙ্গেলই আছে, সেফটি পিন করা আছে, কারণ আজকে ওই বাড়ির ভিডিও হচ্ছে বলে এবারে এনেছে বলে পায়রা সেফটি পিন করা হয়েছে। পাঞ্জা দেখুন, এটা কি সিঙ্গেল নাকি? না সিঙ্গেল নর আছে, কিন্তু দেখে মনে হচ্ছে মাদিন মদ্দা দেখুন। এই একটা নর কবুতর, একদম মাদি মুখো নর কবুতরটা, দেখে মনে হচ্ছে এর মধ্যে ন্যাপতা ট্যাপতা ঢোকানো আছে যেমন আছে। এটা কি তোমার বাড়ির আছে নাকি কোথা থেকে কালেকশন করা বাইরে? ওটা বাড়িতে বলতে একটা আশা পায়রা ছিল, বন্ধুরা দেখতে পেলেন, ওই জন্যই জিজ্ঞেস করলাম যে পায়রাটার মধ্যে আমার আইডিয়ায় মনে হচ্ছে কোনো ন্যাপতা আছে, উনি এত ক্লিয়ার চোখ হয় না। না না হয়, গিরিবাজ পায়রার বন্ধুরা দেখুন দেখতে সাদা হয় গিরিবাজ পায়রার চোখ, ন্যাপতা থাকতে পারে, পায়রার কাটিং বলছে ন্যাপতা আছে। একটা একটা কি পায়রা কেন, এটা ধরা পায়রা, এটা বিক্রি করবো দেখুন। এই একটা পায়রা দেখুন, কি পায়রা জানি না, আমি তো আমিও বলতে পারলাম না, যত সম্ভব ম্যাট্রাজ লাইনেরই যে কোনো কবুতর একটা ঘুরেছিল সে আমার কাছে বিক্রি করে গেছে, আমি কবুতর না সে রাখবে না বলে এবার তার বাড়িতে জায়গা নেই আমার কাছে রেখে গেছে। এটা কি নর? হ্যাঁ নর, এই কবুতরটাও সেলে আছে, সেল আছে। এটা আশা কবুতর, ওর বন্ধুর বাড়িতে এসছে, এরপরে দেখাও কি আছে। এরপরে এই একটা সিঙ্গেল নর আছে, এরও ফ্লাইং টাইম খুব সুন্দর বন্ধুরা দেখুন। এই কবুতরটি রেসও খেলেছিল, ডানা দেখুন একদম বদলেছে কবুতর। তারপরে আরেক জোড়া কবুতর তোমাদেরকে দেখাবো, এদার এগুলো সব তোমার পার্টনার, এরা নতুন পার্টনার দেখছি সব। ঠান্ডা লেগেছে একটু বন্ধুরা দেখুন, এখন বর্ষায় কবুতর দেখুন, এক জোড়া কবুতর আছে একই রকম দেখতে, কবুতরগুলো দেখার মতো কবুতর আছে। প্রথমে নরমাদিনটা একটু শক্ত দেখায়, নরটা দেখায় দেখুন, চোখের আইসটা দেখুন, খুবই সুন্দর কবুতর আছে। ডানাটা দেখুন, এই আস্তে এত ছটফটে কেন, ডানার ফেদার দেখেছেন কত সুন্দর দেখুন, একদম বদলে যায় কবুতর দেখেন, ছেড়ে দিয়েছে। বন্ধুরা ভিডিওটা পুরো দেখবেন,
কেটে দেখবেন না, তাহলে বুঝতে পারবেন না যে আমাদের কাছে কত ভালো কবুতর আছে। কাছে সবই গিরিবাজ কবুতর ম্যাক্সিমামই, বাইরের বিরাট খুবই কম আছে। দেখুন মাদিনটা দেখুন, এটা কি পায়রা চা বেরিয়ে গেল দেখুন বন্ধুরা। সুন্দর কবুতরটি, এরপরে আর একটি কবুতর এক জায়গায় দেখাবো। তা বাচ্চা দেখাও, বাচ্চা বেরিয়ে গেল। এই একটা জিরিয়া কবুতর, মাদিন কবুতর। দেখুন ডানার ফেতা, দেখুন ঘরের বাচ্চা। এদের মামা কি আছে তোমার কাছে নাকি? হ্যাঁ আছে আছে। এদের মামাকে একটু দেখাও। এই যে বাচ্চাটা দেখালাম, এই বাচ্চার বাবাটা দেখুন, মাটা, ও সরি এটা মা। দেখুন এর মা, নটা দেখাও একটু। ওই বাচ্চাটা দেখালাম, ওই বাচ্চাটার না, ওই বাচ্চাটা বড় হলে এই ধরনেরই কেটে, এই ধরনের কেটে যাবে। দেখুন বাচ্চাটা কোনো লম কাটায়নি তো, এই নটটারও ভালো বয়স। দেখুন বন্ধুরা, এর কোনো সময় কিছু হয়েছিল রোগ টোগ, তাই বলতে দিন থেকে কিছু কিছু সময় বেরিয়ে যায় পায়রা আসতে। দেখা এরপরে আর কি আছে দেখানোর মতো? বললো না কালকে রাত্রি দেখুন একটা ছিটে নর, এটাও ছেলে আছে, যদি সিঙ্গেল নর আছে, যদি কোনো বন্ধু নিতে যাও শীঘ্রই যোগাযোগ করতে পারো। এই নরটা খুব ভালো কবুতর একটা। দেখুন ডেনার গোছ খুব ভালো, পাঞ্জারা দেখুন, কবুতরটা মনে হচ্ছে ক্রসিং এর বাইরা। উড়ান আছে খুব দেখতে পেলেন। আর কি আছে দেখানোর মতো? এই মাদিটাও দেখা, সব দিয়ে দেবো। দেখুন একটা মাদিন, দেখুন কি পাচ্ছেন, এর উড়া কেমন আছে? ওরা চেয়ারের উপরে উড়া আছে, এখন উড়ানোর বন্ধ আছে, আর কিন্তু বাচ্চা কাচ্চা খুব ভালো ওড়ে। এখন বাচ্চা করেছে, মাস্টার জায়গা করে ফেলেছে মাদুল। এটা কি পায়রা? এটা কি গিয়ে বাস পায়রা না ম্যাট্রাস পায়রা? না দেখি, ওটা দেখে মনে হয় ম্যাট্রাস কোনো রেগদার লাইনের পায়রা। দেখুন একটা ম্যাট্রাজি কবুতরই মনে হয়। দেখুন কিন্তু আমি ওই এই মাদিটার জন্য দেখুন এই নরের মাদির সঙ্গে নটটা সেট করলে খুবই সুন্দর সেটটা হবে। জানাটাও খুব ভালো, এই মাদির বাচ্চার রেজাল্ট আছে ভালো। এখন এই দুটো ছেলেরাই অবশ্যই জোড়াটা সেট করবে বলে তাই দেখাচ্ছে দেখতেই পেলেন। বন্ধুরা ভিডিওটা আর বড় করবো না, দেখতেই পেলেন ইমাদুলের সব কবুতর। আজকে মাদলের কাছে শুনে নেবো কিছু কথা। ফজল, তাই নতুন করে কি তুমি কোনো পায়রা ঢোকালে নাকি আসলে তাই আছে? বাচ্চা কাছে হয়েছে নতুন বলতে, সব ও বাড়িতে ছিল, সব নিয়ে এসেছি কটা। বন্ধুরা শুনতেই পেলেন, আর এর আগে তুমি যেখানে খাঁচা নিয়ে চলে এসেছো ওখানে খাঁচা ছিল, দেখা হতো খাঁচাটা। এই খাঁচাটা নতুন করে আবার সেট করছে। বন্ধুরা শুনতেই পেলেন আজকে ভিডিও এই পর্যন্ত, আর বড় করবো না, আবার পরবর্তী ভিডিও আমরা নিয়ে চলে আসবো। দেখতে পারবেন সেল ভিডিও আরেক ভাইয়ের, সেটাও তোমাদেরকে দেখাবো। আর যারা ভিডিওটি পুরো দেখছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন দেখছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না বন্ধুরা। আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, এই বলে ভিডিও শেষ করলাম।